এবার নজর রাখবো একটু মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের ডোমকলে আবার উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। ডোমকল থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, মুর্শিদাবাদে আবারও উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। এছাড়াও কিন্তু আমরা গতকালই দেখেছি সেখানে উদ্ধার হয়েছে বোমা এবং সকেট বোমা এবং বোমা তৈরির মশলা। আজ আবারও উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্র। গতকাল মুর্শিদাবাদের রানীনগরে উদ্ধার হয়েছিল সকেট বোমা এবং বোমা তৈরির মশলা। আজ আবারও মুর্শিদাবাদে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। তবে এবারের ঘটনাস্থল মুর্শিদাবাদের ডোমকল। আর এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ। এ প্রসঙ্গে আরও বিশদে জানবো। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রফিকুল ইসলাম। রফিকুল, আজ আবারও আরও একবার উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। সবই কি এই পঞ্চায়েত ভোটকে মাথায় রেখেই এত অস্ত্র উদ্ধার হচ্ছে? দেখো সুপর্ণা, যেটা হচ্ছে মুর্শিদাবাদ জুড়েই কিন্তু আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ এবং সকেট বোমার যে উদ্ধারের কার্যকলাপ চলছে তাতে রীতিমতো আতঙ্কে রয়েছে জেলাবাসী। বারুদের স্তূপে রয়েছে মুর্শিদাবাদ বলাই যেতে পারে। ডোমকলের ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, হাতে গোনা কয়েকদিন আগে উদ্ধার হয়েছিল এবং তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ফের ডোমকলে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করা হয় দুই যুবককে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল কারাকোপড়া এলাকায়। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে কাটাকোপড়া এলাকায় দুই যুবককে আটক করে এবং তাদের কাছে তল্লাশি চালিয়ে একটি লোহার তৈরি দেশি পাইপ গান ও দু রাউন্ড 12 বোরের গোলা বারুদ উদ্ধার হয়েছে, কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতদের নাম পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী মিন্টু শেখ ও আয়ুব মণ্ডল। একজনের বাড়ি ডোমকলের রায়পুর ও অপরজনের বাড়ি ডুমুরতলা গ্রামে। ধৃতদের প্রশাসনের ভূমিকাটা ঠিক কোথায়? দেখো, এর আগেও কিন্তু শুধু দমকলে প্রশাসন দেখানোর মতো করে অতিরিক্ত তৎপরতাও দেখাচ্ছে না। কা চেকিং চলছে, নামমাত্র ছবি তোলা এবং গাড়ি চেকিং করার ছাড়া আর কিছু। যদি না কা চেকিং সঠিকভাবে হতো তাহলে এই আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে সে সমস্ত হদিশ পাওয়া যেত এবং ঘটনায় জেলা আগ্নেয়াস্ত্র ঢোকার আগেই জেলার সীমান্ত মধ্যের যে সীমান্ত এখানে হয়তো আটক করা হতো বা একেবারে। ধন্যবাদ রফিকুল। আজ আবারও কিন্তু উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। এর আগেও একাধিক ঘটনা এরকম ঘটেছে, আজ আবারও অস্ত্র উদ্ধার হয়েছে।